রাজধানীর দক্ষিণখানে ব্যবসায়ী হেলাল উদ্দিন হত্যার মূল পরিকল্পনাকারী চার্লস রূপমকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে জানানো হয়, এর আগে হেলাল হত্যার অভিযোগে রূপমের স্ত্রী ও শাশুড়িকে গ্রেফতার করা হয়। হেলাল উদ্দিন মোবাইল ব্যাংকিংয়ের ব্যবসা করতেন। তার কাছে থাকা টাকা হাতিয়ে নিতেই প্রতিবেশী চার্লস রূপম ও তার স্ত্রী শাহিনা বেগম মিলে খুন করে। পরে তার লাশ গুম করতে তিন টুকরা করে বস্তায় ভরে তিন জায়গায় ফেলে রাখে তারা। তার ওয়াইফকে নিয়ে তার ড্যাড বডিকে কয়েক টুকরা করে ব্যাগের মধ্যে ভরে একটা একটা করে, আপনারা ভিডিও ফুটেজে দেখবেন যে তার বডির নিচের অংশ এক জায়গায় ফেলে দিয়েছে, তার বডির মূল অংশ এক জায়গায় ফেলেছে এবং মাথা এক জায়গায় ফেলেছে। তো এই ঘটনা আমাদের ডিবি উত্তর বিভাগ প্রথম থেকেই তদন্ত শুরু করে এবং তদন্তের এক পর্যায়ে তার শাশুড়ি এবং তার ওয়াইফকে গ্রেফতার করে।